বিনা ফোন দিছে এই দিকে আসো না আরে জালা আচ্ছা যা তুই যা আচ্ছা ফোন আইছে যা শুনতে আমনি উস্তাদ আচ্ছা আই বন্ধুরে কই পাবো সখি গো কই এটা কল দছ দে বসো আরে ফোনটা দে এবার তোমার কোনো কল আছে কল আইনে মানে তুমি যে ওই জায়গায় বইসা সুরজের সাথে চাপা মারতেছিলা এই জন্য আমি তোমাকে এখানে নিয়ে আসছি তুমি যাতে চাপা মারতে না পারো ওরে মা আমি চাপা মারি নাই যা মারছি ইয়া সত্যি তুই তো কালে দুনিয়াতে জন্মই হও নাই তা তোর দ্বারা তো আপনি এটা চাপাই লাগবে আমি কিছু বুঝি না তাই না যদি চাপা নাই ছাড়তে তাহলে এতদিন আমাকে বরিশালে নিয়ে গেলে না কেন বলো তো বরিশালে যাওয়া হয় নাই নেওয়া হয় না এটা অন্য দিন তার মানে জায়গারে নিমুনা কারণ তুমি সারা দিন চাপা মারো চ্যাটিং হইতেছে আমি আমার ফ্রেন্ডের সাথে কিছু মেসেজ দিচ্ছি আমার কথাগুলো বলতেছি ও আমাকে বলতেছে তাই এর নাম চ্যাটিং তাই হেই দিও তো তুই কই পড়তি যেভাবে কইলি এটা আমি তো মনে হচ্ছে কি উল্টাটি দিয়ে কথাবার্তা আর এই সারা দিন এই যে বিভিন্ন জায়গায় টুল বানাইতেছি আর বইয়ে খালি তো এই চ্যাটিং কি কর তা তুই করো কর মোরে টুকি হ্যাঁ শোনো তোমার সাথে চ্যাটিং শিখতে হইব না তুমি পরে চ্যাটিং করতে পারলে সারা দিন আমার ফোনটা নিয়ে রাইখা দিবে আমি আর আমার ফোনই পাবো ফোন এই পর্যন্ত কিন্তু এই বড় ফোন তোরে আমি তিন তিন দেখে নিয়ে দিছি নষ্ট করছো এখন এই লাস্টে আর একটা কি 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 কইছো ওই কি বেশি কি বেশি ওই যে ফোনে ক্যামেরা হ্যাঁ ওই যে কি জানি এটা রেজলিউশন বেশি কইলি হ্যাঁ হ্যাঁ ইয়ার উদ্বেগ ওই ফোনটা কিনে দিলাম এইটা আচ্ছা তাই আমি তো কিনে দিছি আমি এটা যদি হেকতে চাইতে তুই দিবি না কা আচ্ছা আব্বা তুমি আমার ফোন কিনা দেহ না আমার খোঁচা মারতেছো খোঁচা মারি নাই ফোন ও আমার তুই ও আমার অসুবিধা কোন হলো তো এটা মোর সেটিং দেহি না দেখো আব্বা তুমি আমার ফোন দেবা আমার ফোনে অনেক পার্সোনাল জিনিসপত্র থাকতে পারে আমি তোমারে দিই না 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 আব্বা ফোন চাও কেন না দেখো বড় হইছি না তুমি এখন আমার ফোন নিবা বড় হইলে ফোন নেওয়া যায় না না এই হচ্ছে তোমাদের বাস শুভ বিবাহ শুভ বাসক হ্যাভ ফান আর আশেপাশে বাঘ ভাল্লুক থাকতে পারে সাবধানে থেকো হ্যাঁ মজাগুলো বা সাবধানে থেকো যাতে বাঘে না খেতে পারে ঠিক আছে আশেপাশে থাকিস না আমি আশেপাশে কেন থাকবো তোমরা বাসর করবো আর আমি আশেপাশে তোমাদের পাহারা দেবো না মানে আশেপাশে মানে কারো বাসে থাকিস হোটেলে থাকিস আমি রাজেশের বাসে থাকবো এবার রোড মইটা নামাই দেয় অ্যাট্রেস বাঘ ভাল্লুক যাতে দেখছিস জায়গাটা অনেক রিস্কি মানে বেশিক্ষণ থাকা যাবে না ওঠো 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 যা এই সাবধানে যাইস সামনে কি ওটা বিড়াল নাকি কই পাইজামি করছি চন্দ্রমল্লিকা আমার বাসুরী আমার গীতিমালা খুব ভয় লাগতেছে কেন মনে হচ্ছে এখানে আসাটাই ভুল কেন ভয় লাগতেছে কিসের ভয় শোন এই বনে কোনো
বড় বাঘ নেই, ছোট ছোট বাঘ দাস চিতাবাঘ থাকতে পারে। আর চিতাবাঘ গাছ উঠতে পারে না, নিচ থেকে তাকায় তাকায় খালি হাসে। চিতাবাঘ, ও মাই গড, চিতাবাঘ তো লাফ দিয়ে গাছ উঠতে পারে। পারে নাকি? হ্যাঁ। কে বলছে? তুই কিন্তু আমাকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছিস। আসলে পারে। আসুন এবাগে চিতাবাঘ বলি। আমি আগেই বলছিলাম যে থাকতে ইচ্ছা করতেছে না। হ্যালো স্যার, আমি গীতি। কোন গীতি? ওই যে আমরা গতকালকে থানায় এসেছিলাম, আপনি আমাদের খাওয়ালেন। হ্যাঁ হ্যাঁ, চিনেছি। তোমরা এখন কোথায়? গাছের তলে? জি, গাছের ডালে। আমাদের না খুব ভয় করছে। আপনি একটু পুলিশ পাঠিয়ে উদ্ধার করতে পারবেন আমাদের? কিসের ভয় তোমার? ওহো, মেয়েরা তো তেলা পোকা দেখে ভয় পায়। তুমি তো এখন গাছের ডালে, ওখানে আবার কিসের ভয়? বাঘকে। এই বনে যে বাঘ আছে আমি জানতাম না। এখন কেমন করে জানলে? স্যার, আমাদের খুব কাছে বাঘের শেয়াল ডাকাডাকি করছে আর ঘোরাঘুরি করছে। বলো কি, সুন্দরবনে বাঘ কমে গেছে আর ভাওয়ালের বনে বাঘ ডাকছে? তুমি বাঘের আওয়াজ নিজের কানে শুনেছো? বাঘকে নিজের চোখে দেখেছো? না স্যার, এখনো তো চাঁদ ওঠেনি, তাই নিজের চোখে দেখতে পারিনি। শোনো, এখন থেকে আর বাঘ ডাকাডাকি করবে না। আমি বাঘকে বন্দি করার ব্যবস্থা করে ফেলেছি। ওকে বলো প্যাচার ডাক শুনতে। আর শোনো, ওই তোমার যে বন্ধুটা কি যেন নাম, ও হ্যাঁ, হিমেল, ওর নাম্বারটা একটু আমাকে এসএমএস করে পাঠিয়ে দাও। ওকে? জি স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। আগে এসএমএস করছি। চুপ থাক তুই, তোর জন্যই অবস্থা। কি সৌভাগ্য, ভাওয়ালের বনে গাছের উপরে বাসর রাত, আর আমারটা ছিল। যদিও আমরা প্রেম করে বিয়ে করেছি, বিয়ের আগে মানুষ থেকে একরকম আর বিয়ের পর। নাম্বার পাঠিয়েছে তো, ইমেল 01711। হ্যালো, তা হিমেল কেমন আছো? জি ভালো আছি। কে বলছেন? আমি গতকালকের থানার ওসি বলছি। শোনো, তুমি নাকি ভাওয়ালের বনে বাঘের মতো ডাকাটাকি শুরু করেছ? ওখানে তো পুলিশ টহল দিচ্ছে, একটি টহলের দল তো বাঘ ভেবে গুলি করতেই উদ্যত হয়েছিল। সর্বনাশ ব্যাপার, মানে বাঘের ভয় দেখানোর বুদ্ধি তো আমাকে সার্থকই দিয়েছিল। কিন্তু কাজটা তো ভালো হয়নি। বাসর রাত মানুষের জীবনে একবারই আসে, আর সেই রাতে তুমি বাঘের ডাক ডেকে ওদেরকে ভয় দেখাচ্ছ? না 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 না, কাজটা একদমই ভালো। ঠিক আছে, আর দেখাবো না। শোনো, বনের ভেতরে এবং বাহিরে কয়েকটি পুলিশের দল টহল দিচ্ছে। একটি পুলিশের দল তোমাকে গুলি করেনি ভেবে ভেবো না, যে অন্য দলও সেরকমই করবে। ওয়েট ওয়েট ওয়েট, গুলি কেন করবে? আমরা তো একটু মজা করছিলাম, এখানে তো গুলি করার প্রশ্ন আছে। ফাইন, আমি যাচ্ছি। থ্যাংক ইউ ফর কলিং। সালামত।
ওয়ালাইকুম আসসালাম। তুই পাগল নাকি? এখানে থাকাই বিপদ। বুঝবি কেমনে যে আমরা এই গাছের নিচে রেখে গেছি? আমি নিজেই তো বুঝি না। শোন, আমরা আগে কাল সকালে দেখি যে এই ব্যাপারটা পত্রপত্রিকায় নিউজ আসে কিনা। এটা তো ব্যাংক ডাকাই তো হইতে পারে, কি কস? তাই আমরা সাবধানে একজন একজন করে যাব, ভয় পাবি না কিন্তু, ঠিক আছে? পুলিশে আমাকেও ধরতে পারে, কিন্তু বস্তা তো আর পাইব না। ভয় পাইতেছিস নাকি? আরে কি আর ভয়। হ্যাঁ, একটা কথা তো, তিনজন তো তিন দিকে যাওয়া লাগবো। হ্যাঁ, একজনটা ধরলো যাতে অন্যজনটা ছাড়া থাকে, ঠিক আছে? ওই তুই একা একা যাইবার পারবি? কেন পারব না, আরে পুলিশে কি আমার ধরতে পারবো? তুই তো আমার পিস্তল টাকায় বিয়ে করছিস। নিয়ে যাচ্ছে আমার হাওয়ায় জলের গাড়ি, গোল্লা হলো তীর্থ স্থান আছে সুখকারী। মা বলেছে বা কি গান এই সময় কি এই গান গায়? তুই গা। কি গান গাবো? একটু বসে থাক। তুমি আমার পাশে বন্ধু বসিয়া থাকো, আর খুব ভালো লাগছে। পৃথিবীটা কত সুন্দর না? একটা কাজ করলে কেমন হয়, আমি আর তুই পুরা পৃথিবীটা ঘুরে দেব। হ্যাঁ, ঘুরতে কিন্তু বেশি টাকা লাগে, ইচ্ছাটাই আসো। তাহলে আমরা পৃথিবী ঘুরে ঘুরে বিভিন্ন দেশে আমরা হানিমুন করে বেড়াবো। কি এখানে কি দেখ?
এটা কি? Wait, what? টাকার দরকার ছিল না রাইট? তো তুই তো আঙ্কেলের কাছে চাইলেই পাইতি, কিন্তু এই টাকা দিয়ে কি করবি? হ্যাঁ, বাবাকে জানিয়ে বিয়ে করেছি নাকি? দেখিস না, বাসরাত করলাম মাথার উপরে, হানিমুন করতে যাবো আমি ব্যাংককে, টাকা দিবি বাবা না? সেই টাকা দিয়ে তোরা হানিমুন করবি? তো কিছু চাইলে তুই করতে পারিস।